আসসালামু আলাইকুম মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রীবিন্দু তোমাদেরকে স্বাগত জানাচ্ছে আজকে আমি নবম ও দশম শ্রেণীর গ্রাস্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান চাপ্টার থেকে পার্ট দুই প্রোটিন সম্পর্কে পড়াব খাদ্যকে ভাঙলে আমরা বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক বস্তু পাই যেগুলো খাদ্য হিসাবে পরিগণিত জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য আমাদের দেহের খাদ্য গঠন দেহ গঠন বৃদ্ধি বৃদ্ধিসাধন ক্ষয়পূরণ তাপ উৎপাদন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুই খাদ্যের মাধ্যমে ঘটে থাকে আর এগুলো ঘট জন্য খাদ্যের কিছু উপাদান আছে যেগুলো অপরিহার্য এই খাদ্যের উপাদান যদি না থাকে বা কোনো একটার অভাব হয় তাহলে আমাদের শরীরের সমস্যার সৃষ্টি হতে পারে তো এই খাদ্যের উপাদানের মধ্যে আমরা প্রধান যেই উপাদান প্রোটিন সেইটা সম্পর্কে আলোচনা করব। পার্ট দুই খাদ্যের উপাদান প্রোটিন আসা তাহলে আমরা প্রোটিন সম্পর্কে একটু জানি প্রোটিন শব্দের অর্থ হল সর্বপ্রথম অবস্থান অর্থাৎ যেখানে প্রাণ সেখানেই প্রোটিন কোনো প্রোটিন ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয় এই জন্য প্রোটিনকে মুখ্য উপাদান বা প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয় তাহলে প্রোটিন শব্দটা একটা গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে এই প্রোটিন গঠন করতে হলে কিছু কার্বন হাইড্রোজেন আরও ইত্যাদি যৌগ আরও নিয়ে তারপরে এই প্রোটিনের গঠন করা হয় তার মধ্যে বড় আকারের প্রোটিনকে ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অনুতে যে পাওয়া যায় সেটাকে অ্যামানো অ্যাসিড বলা হয় এই অ্যামানো অ্যাসিড দল শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এখন এই অ্যামানো অ্যাসিডগুলোকে প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামানো অ্যাসিড ও আরেকটা হলো অনাবশ্যক অ্যামানো অ্যাসিড এই দুইটা অ্যামানো অ্যাসিড সম্পর্কে আমরা যদি জানি অত্যাবশ্যকীয় অ্যামানো অ্যাসিড কতগুলো অ্যামানো অ্যাসিড যা আমাদের শরীরে তৈরি হয় না এগুলো আমাদের খাদ্যের মাধ্যমে বাহির থেকে গ্রহণ করতে হয় সেগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় ফলে সেগুলো আমরা যদি খাবারের মাধ্যমে গ্রহণ নাও করি তাহলে কোনো রকমের সমস্যা সৃষ্টি হয় না তাহলে আমরা জানলাম অ্যামাইনো অ্যাসিড কী এবং কী কাজে লাগে এখন আসো আমরা দেখি প্রোটিনের বিভাগ উৎস অনুযায়ী প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আবারও বলছি উৎস অনুযায়ী প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রাণীজ প্রোটিন অর্থাৎ যে প্রোটিনগুলো প্রাণী থেকে পাওয়া যায় যেমন মাছ মাংস দুধ ডিম আরেকটা হলো উদ্ভিদ প্রোটিন উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিন যেমন ডাল সোয়াবিন সিমের বিচি ইত্যাদি তো আরেকটা কথা আমি বলতে চাই তোমরা মনোযোগ সহকারে শোনো অত্যাবশ্যকীয় অ্যাসিডের উপর ভিত্তি করে আমরা প্রোটিনকে তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রথম শ্রেণীর প্রোটিন যেই প্রোটিনটাতে সব রকমের প্রোটিন বিদ্যমান আছে শরীরের অন্য কোথাও থেকে এটা গ্রহণ করতে হয় না খাবারের মাঝখান দিয়েই পরিপূর্ণভাবে আসে আরেকটা হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা আংশিক প্রোটিন বলা হয় সেটাতে হয়তো যেই খাবারগুলো খাওয়ার ফলে কিছু কিছু প্রোটিন আসে পরিপূর্ণভাবে শরীরকে সাপোর্ট দেয় না আরেকটা হলো তৃতীয় শ্রেণীর প্রোটিন সেটাতে অল্প পরিমাণের থাকে খুব বেশি পরিমাণের প্রোটিন পাওয়া যায় না শুধু শরীরের শক্তি যোগায় খাদ্য হিসেবে এই গেল প্রোটিনের শ্রেণী বিভাগ প্রোটিনকে আমরা কিন্তু দুইভাবে বিভাগ করেছি তোমাদের এটা মাথায় রাখতে হবে একটা হলো উৎস অনুযায়ী আর দ্বিতীয়টা হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উপর ভিত্তি করে এবার আসো আমরা প্রোটিনের উৎস কীগুলো জানি প্রোটিনের উৎস মাছ মাংস ডিম দুধ পনির ছানা এগুলো তোমার প্রাণীজ উদ্ভিদ ডাল সয়াবিন বাদাম চাল গম সব কিছুতেই কিছু কিছু প্রোটিন পাওয়া যায় প্রোটিন আমাদের সব রকমের কাজ করে শরীরে দেহ গঠন করে ক্ষয় পূরণ করে শক্তি উৎপাদন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক শক্তি বাড়ায় প্রয়োজনীয় উপাদান শরীরের মধ্যে আনে দেহের অভ্যন্তরীণ কাজগুলোকে নিয়ন্ত্রণ করে পানির সমতা রক্ষা করে প্রোটিনের অভাব হলে অভাবজনিত যে লক্ষণগুলো আছে মানসিক বিকাশ পিছিয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চামড়া খসখসে হয়ে যায় ওজন কমে যায় মেজাজ খিটমিটে হয়ে যায় এ ধরনের অনেক কিছু হয় প্রাথমিক পর্যায়ে যেটা বাচ্চাদের বেলা দেখা যায় হা সেগুলোকে তোমার কোয়াশিয়রকোর অবস্থা বলা হয় সাধারণত এটা ছোটো বাচ্চাদের বেলা হয় যেমন ধরো এক থেকে চার বছরের শিশুরা এর শিকার হয় বয়স্কদের মতো চেহারা হয়ে যায় শিশুদের শরীর শুকায় যায় এ প্রোটিন ও ক্যালোরির অভাবে প্রোটিনের সাথে যখন ক্যালোরির অভাব হয় সেটা হয় ম্যারাসমাস এই তখন বৃদ্ধদের মতো চেহারা হয় ও বর্ধন ব্যাহত হয় তার শরীর দ্রুত বাড়ে না আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে কি হয় হাতে পায়ে পানে চলে আসতে পারে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে আমরা জানলাম যে প্রোটিন মানুষের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা যে উপাদান খাদ্য উপাদান প্রোটিন ছাড়া আমরা আসলে কল্পনাই করতে পারি না শরীরকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কারণে আমাদের প্রোটিন প্রতিদিনই গ্রহণ করতে হয় এর কোনো বিকল্প নেই যে ছয়টা উপাদান আছে খাদ্যের তার মধ্যে প্রোটিন হলো প্রথম অবস্থান তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা আমার বক্তব্য মনোযোগ সহকারে শুনবে এবং নিজেরা ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলো আর নিয়মিত পড়ালেখা করো আবারও বলি পড়ালেখা তোমাদেরকে করতে হবে যে কোনো সময় স্কুল খোলার খুলবে তখন যেন আমরা ক্লাসে সময় দিতে পারি ভালোভাবে জানতে পারি বুঝতে পারি সহজ হয়ে যায় আমাদের জন্য তো তোমাদের সেইভাবে পড়ালেখা করতে হবে অলস ঘরে বসে সময় কাটাবে না আর সুস্থ থাকো খোদা হাফেজ